ডাক্তার সাহেবের একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন কয়েক মাস হল। মেয়ের স্বামী খুবই নরম মনের এবং তার মেয়ে মেয়েকে রেখেছে রানীর মতো করে। একদিন মেয়ে তার বাবার বাড়ি এসে হাজির। বাবার কাছে নালিশ করে বলল, বাবা এ তুমি কেমন করে আমার বিয়ে দিয়েছ? বাবা কেন মা, কি হয়েছে? জামাই কি খারাপ ব্যবহার করেছে? মেয়ে, তোমার জামাই তো খুবই ভালো, কিন্তু সে তো 2 মাস পর পর বাড়ি আসে। সমস্যার কারণ তো আমার শাশুড়ি, সারাদিন শুধু বলে বৌমা এটা করো, বৌমা ওটা করো, সকাল থেকে রাত পর্যন্ত কেবল খিটখিট করে যান, আমার একটুও ভালো লাগে না। বাবা, না গো, এই বয়সে মানুষ একটু এরকমই করে। মেয়ে, না বাবা, ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। বাবা, এইরকম কথা বলতে নেই মা। মেয়ে, তুমি তো ডাক্তার, এমন একটা কিছু ওষুধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মরে যায়। বাবা, আমি হলাম ডাক্তার, মৃত্যু দূত না, এ কাজ আমি কখনো করতে পারি না। মেয়ে, বাবা তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? বাবা একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি তার মেয়েকে বললেন, আমি যা যা জিজ্ঞেস করব তুই কি তার সঠিক উত্তর দিবি? মেয়ে, হ্যাঁ সত্য ও সঠিক উত্তর দেব। বাবা, তোর স্বামীর আচার ব্যবহার কেমন? মেয়ে, অত্যন্ত ভালো। বাবা, তোর স্বামী মানুষ হিসেবে কেমন? মেয়ে, খুবই উত্তম। বাবা, তোর স্বামী কি তোর উপর কোনো অত্যাচার করে বা অন্যায় ভাবে কোনো নির্যাতন করে? মেয়ে, অবশ্যই না। বাবা, আমি তোমাকে প্রথমেই বলেছি আমার স্বামীর কোনো সমস্যা নয়, আমার স্বামী জগতের সেরা স্বামী, আমি তাকে অনেক পছন্দ করি। বাবা, দেখো মা, তুমি যাকে পছন্দ করো সে কিন্তু মানুষ হিসেবে গড়ে উঠেছে তার মায়ের সেবা যত্নে, মায়ের শিক্ষায়। তোর স্বামী যেহেতু ভালো, আমার মনে হয় তার মা অবশ্যই ভালোই হবে। তুই তোর স্বামীকে পছন্দ করোস, আর নিজের স্বামীর মাকে কিভাবে অপছন্দ করতে পারো? যাকে ভালোবাসা যায় তার মাকে কখনো ঘৃণা করা যায় না। আমার মনে হয় তোর আরো একটু সচেতন হওয়া দরকার। মেয়ে, আমি এত সব বুঝি না, আমি যা বলছি তুমি অবশ্যই তা করবে। বাবা একটু চিন্তা করার পর বললেন, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি এই কাজ করব। তোকে আমি একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা প্রতিদিন নিয়মিত 2 ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি। দেখবি 1 মাসের মধ্যেই তোর শাশুড়ি মারা যাবে। তবে আমাকে কথা দে, এই 1 মাস তুই তোর শাশুড়ির খুব সেবা যত্ন করবি। মেয়ে, ঠিক আছে বাবা, কথা দিলাম। মেয়ে ওষুধ নিয়ে আনন্দের সাথে শ্বশুর বাড়ি চলে গেল। গিয়েই তার শাশুড়িকে মন দিয়ে সেবা করতে লাগলো আর নিয়মিত ওষুধ দিতে থাকলো। 5 দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই। এখন সে আর তার কোনো কথার অবাধ্য হয় না, আগের মতো আর তার উপর বিরক্তও হয় না, বরং খুব বেশি করে সেবা করছে। এভাবে 20 দিন কেটে গেল। শাশুড়ি আস্তে আস্তে বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। মাঝে মধ্যে তিনি নিজে বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়াতেন, বৌমার খোঁজ খবর নিতেন, বৌমাকে আর আগের মতো কাজের জন্য ধমকাতেন না, বরং প্রয়োজন হলে কাজটা নিজেই সেরে নিতেন। বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলতেন, বৌমা চা খাও, দেখো আমি তোমার জন্য বানিয়েছি। বৌমা, কেন মা, আপনি আমাকে ডাকতে পারতেন তো? শাশুড়ি, কি যে বলো বৌমা, তুমি সারাদিন ধরে এত খেটে আমার সেবা করছো, সংসারের যাবতীয় কাজ করে যাচ্ছ, আর আমি এইটুকু করতে পারবো না? এভাবে কেটে গেল 27 দিন। শাশুড়ির মনের দূরত্ব কমে গিয়ে এখন তারা মা মেয়ের মতো সম্পর্ক। তাদের দিন যায় মহাসুখে। 28তম দিন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, বাবা তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও, আর মাত্র 2 দিন বাকি। আমি চাই না যে আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যাক, উনি যে ঠিক আমার মায়ের মতো। বাবা, চোখের জল মুছে ফেল মা, আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি, তাই আমি তোকে কোনো বীজ দেইনি। ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতি তো হবেই না, বরং ওই ওষুধ খেলে শরীরের পুষ্টি যোগাবে। যা মা, সুখে সংসার কর। মেয়েটি হাসি মুখে বাবাকে সালাম করে বলল, আই লাভ ইউ বাবা।